শুরু করছি প্রতিনিয়ত আয়োজন প্রতিশ্রুতির বাস্তবায়ন। আজকের এই অনুষ্ঠানে আমরা যাকে দেখাবো তিনি হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের 51 নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি পদপ্রার্থী জালাল মাহমুদ টুটুল। আমি দেখাবো তার উন্নয়নমূলক কিছু কাজ, যিনি এই অঞ্চলের নেতা হওয়ার আগেই কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন জনসাধারণকে এবং তিনি তা বাস্তবায়নও করেছেন এবং আগামীতেও কী কী প্রতিশ্রুতি দেবেন এবং কী কী কাজ তিনি বাস্তবায়ন করতে চান সেই বিষয়ের উপরে আজকের এই অনুষ্ঠান নির্মাণ করেছি। চলুন দেখা যাক। জালাল মাহমুদ টুটুল, পিতা হাজি আব্দুল মালিক, মাতা মৃত আব্বারু বেগম। হাজি আব্দুল মালিক সাহেবের 4 সন্তান, 2 পুত্র সন্তান, 2 কন্যা সন্তান। সবার ছোট জালাল মাহমুদ টুটুল গাজীপুর সিটি কর্পোরেশনের 51 নং ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য, উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন 27 আইডিয়াল একাডেমিতে। 2005 সালে এসএসসি পাস করেন। আজিমুদ্দিন কলেজ থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। 27 চৌরাস্তা নিউ জেনারেশন যুব সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন। নাদিয়া ইলেকট্রনিক্স এর কর্ণধার এই জালাল মাহমুদ টুটুল, সাধারণ সম্পাদক 27 আইডিয়াল একাডেমির। উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন 27 চৌরাস্তা বাজার কমিটির, যুগ্ম সাধারণ সম্পাদক জামিয়া উসমানিয়া মাদ্রাসা। দেখে নিলাম জালাল মাহমুদ টুটুলের উপরে নির্মিত সংক্ষিপ্ত পরিচিতি। এখন আরও কিছু তথ্য দেখাবো তাকে নিয়ে। নীতি নৈতিকতার মতো ভালো মনের ভালো মানুষের ভালো কাজ, একের পর এক মসজিদ উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখছেন টুটুল সাহেব। এলাকার বিভিন্ন মসজিদে নিজের অর্থায়নে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন তিনি। যদিও এখন পর্যন্ত যুবলীগে তার কোনো ভালো কোনো পদ নেই, ভালো একটি পদের আশায় কাজ করছেন তিনি। তবে শুধু এই পদ পাওয়ার জন্যই নয়, তিনি চান মানুষের কল্যাণে তার নিজের জীবনটাকে উৎসর্গ করতে। একের পর এক ভালো কাজ তিনি করে যাচ্ছেন, তবুও তার অর্থায়ন এখন পর্যন্ত কোনো ক্ষেত্রেই সংখ্যালঘু হয়নি। তার ব্যবসার আয় তিনি ব্যয় করছেন জনসাধারণের খেদমতে। তিনি চান বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রেই যেন তার নাম চলে আসে উন্নয়নের ক্ষেত্রে সাধারণ মানুষের সাহায্যার্থে। তার নামটি যেন সবাই শ্রদ্ধাভরে স্মরণ করেন। এই মসজিদের সাধারণ সম্পাদক, সেক্রেটারি। আপনি? মতল্লি। এই মসজিদের মতল্লি। এই মসজিদ উন্নয়নের ক্ষেত্রে আপনার কার কথা মনে পড়ছে যে তিনি এই মসজিদের উন্নয়নের ক্ষেত্রে তার ভূমিকা আছে? আমাদের পাশে তো 27 চৌরাস্তায় তো ছোট ভাই আমাদের, আমি তো কাজ ধরছি, পরে তার কাছে গেলাম টুটুল, এর কাছে গেছি, পরে সাথে সাথে শুই না, পরে মসজিদে সিমেন্ট পাঠাই দিছি নিজেই। তারপর আশ্বাস দিছে যদি আবার কাজ ধরো তাহলে আমার কাছে আইবা, আমি তোমাদের দিব। আমার দ্বিতীয়বার ঘুরানে আমার সাথে সাথে পাঠাই দিছে। আমাদের এই যে 27 চৌরাস্তার টুটুল ভাই, টুটুল ভাই আমাদেরকে মোটামুটি অনেক আর্থিক সাহায্য করছে এবং ভবিষ্যতও করবে বলে আশা রাখি এবং সে অঙ্গীকারও করছে যে ভবিষ্যতে যা লাগে আমরা দিয়া চালাম।
যে তার তার এই যে নিঃস্বার্থে যে এই যে উন্নয়ন করে যাচ্ছেন আপনার মসজিদে, তার পিছনে তার কোনো স্বার্থ রয়েছে কিনা? না না, তার কোনো স্বার্থ নয়, সে আখেরাতের হিসাবে, আখেরাতের ভালোর জন্য সে আর কি এগুলা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সে জড়িত। নিজের কষ্টে উপার্জিত অর্থ কোথায় মানুষ ব্যাংকে জমা রাখে, কিন্তু 51 নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি পদপ্রার্থী টুটুল সাহেব নিজের আয়ের অর্থটুকু বিলিয়ে দিচ্ছেন হত দরিদ্র মানুষের মাঝে। একের পর এক কল্যাণের কাজ করে যাচ্ছেন এই নেতা। তিনি চান ভালো কর্ম যেখানে সেখানে মানুষ তাকে নিয়ে যাবে তার ভালোবাসায়। আর এই ভালোবাসা পাওয়ার জন্য তার কোনো কিছুতেই কমতি রাখেননি, বিভিন্ন উন্নয়নমূলক কাজে রয়েছে তার স্পর্শ। তার মধ্যে মসজিদ উন্নয়ন, মানুষ চলাচলের জন্য সুপরিবেশ রাস্তার তৈরি। শুধু তাই নয়, তিনি করেছেন হত দরিদ্র মানুষগুলো যখন শীতে একটু একটু করে কষ্টে তাদের তাদের শান্তির ঘুমটাও ঘুমাতে পারে না, সেই সমস্ত মানুষের পাশে তিনি নিয়ে গেছেন শীত বস্ত্র। আর মানুষ যখন এই শীত বস্ত্র পেয়েছে, তাদের মুখে ভিতর থেকে ভেসে আসছে কষ্টের কান্না। কান্নার কোনো রং হয় না, কিছু কান্না সুখের, কিছু কান্না কষ্টের। এই দরিদ্র মানুষগুলো শীতের বস্ত্র পেয়ে তাদের ভিতর থেকে যে কান্নাটি আসছিল সেটি হলো খুশির। টুটুল সাহেবকে বুকে জড়িয়ে নিয়েছেন তারা। এমন মানুষ যদি দেশের প্রত্যেক ঘরে ঘরে জন্মায়, তাহলে হয়তোবা আগামী দিনগুলোতে মানুষ কখনো কষ্টে থাকবে না, তারা পৌঁছাবে সুখের শেষ ঠিকানায়। আর এই সুখের শেষ ঠিকানায় পৌঁছাতে মানুষদের কখনো দিন সময় ঠিক করা হয় না। কিছু মানুষ অর্থ অভাবে কষ্টে দিন দিন জর্জরিত থাকে। আমাদের বিপদের সময় সে পাশে এসে দাঁড়ায়। আমাদের যখন এই করোনা হয়েছে চাল ডাল, তারপরে এই শীতে আমাদের যখন যা দরকার পড়ে গরম কাপড় বা কম্বল, যখন যে প্রয়োজন সাহায্য আমরা হাত বাড়াই তার কাছ থেকে আমরা উপকার পাই। আপদে বিপদে যদি কোনো দরকার পড়ে আমরা তার কাছে যাই, তারা আমার এই সাহায্য করার জন্য চেষ্টা করে, যতটুকু তার সমর্থ আমাদের অনেক সাহায্য করে। এখন আমার কাপড় চোপড় নাই প্রয়োজন, ওইটা আমি পাই, আমার শীতের একটু উপকার হইলো, কম্বল নাই একটা কম্বল পাইলাম, বা আমাদের খাবারের জন্য খুব ক্ষুধার্ত থাই দাবি করলে পাই। এই যে আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল, সে আমার মেয়ের 5,000 টাকা দিছে আমার মেয়ের ডেলিভারি সময়, এটা আমার একটু উপকার হয়েছে না? এর চেয়ে আর কিছু লাগে? বিপদে যে সামনে এসে দাঁড়ায় সেই আমাদের পরম বন্ধু। যখন 5,000 টাকা দিয়েছে তখন আপনার কিরকম লাগলো? তখন আমি মনে করছি যে আল্লাহর পরে সেই আমার বরং বন্ধু, সেই আমার বিপদের একটা সাহায্য হাত বাড়াইছে, এটাতেই আমি অনেক উপকার পাইছি। আমার মেয়ের জন্য ওষুধ পানি নিয়েছি, আমার মেয়ের স্যালাইনের রক্তের দরকার, রক্তের জন্য অনেক ছেলেগুলো এসে দাঁড়া করাইছে আমাদের, আমার অনেক উপকার হয়েছে। আমি টুটুল মামার কাছ থেকে আমি অনেক কিছু পাইছি যা আমি বলে আমি বুঝাতে পারবো না, কারণ আমি মা হইয়া অনেক কষ্টের বিনিময়ে হাত বাড়াইছি, না পাইরা সেই হাতের সেই হাত বাড়ানোর সাহায্য আমি তার কাছ থেকে পাইছি। আমি বলবো না যে আমি সাহায্য পাই নাই, আমি ওনাদের এই জায়গায় নতুন আসার পর উনি আমার অনেক উপকার করছে, আমার দেখা শোনা খাওয়া বা কোনো সময় কোনো প্রয়োজনে যদি দরকার পড়ে আমি যে নিখরচভাবে বলি লজ্জা রাখি না, কারণ পেটে খিদা রেখা চোখে লজ্জার কোনো প্রয়োজন নাই, তাহলে তো আর বুঝবো না। আমি যদি বুঝাই আপনাকে না বলতে পারি তাহলে আপনি আমার সাহায্য করবেন? আমি এই সাহায্য ওনার কাছ থেকে আমি পাই, এখানে আসার পর থেকে আমি অনেক উপকারী পাই ওনার কাছ থেকে। মা পৃথিবীর সবচেয়ে একটি মধুর ডাক, সন্তানের কল্যাণের জন্য তার থেকে বেশি কেউ আশা করে না। এই মা তার সন্তানের ডেলিভারির জন্য নিয়ে যান একটি হসপিটালে। তখন টাকার খুব অভাব ছিল তার, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও তিনি কারো কাছ থেকে কোনো সাহায্য পাননি। অবশেষে এই মা ছুটে যান টুটুল সাহেবের কাছে। টুটুল সাহেবের কাছ থেকে তিনি পান 5,000 টাকা। আর এই 5,000 টাকা দিয়েই তিনি তার সন্তানের চিকিৎসার্থে ব্যবহার করেন। মায়ের মুখে ফুটে ওঠে সন্তানের সুখের হাসি। এই মা কতটা খুশি হয়েছেন তার এই 5,000 টাকায়, সেটা 5 কোটিও হতে পারে, অথবা এটা অঙ্ক দিয়েও হিসাব করার নয়। এই মা যদি না থাকতো তাহলে এই 5,000 টাকাও আসতো না, হয়তোবা তার সন্তানের জন্য এরকম মঙ্গল কিছু